নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার ভাগ্য টোয়েন্টি টোয়েন্টি কী ঘটতে চলেছে বারোটি রাশির কোন কোন দিক থেকে আপনাদের অপরচুনিটি আসবে এই দু সালে এই নিয়ে এই ভিডিওতে আমি বিশতে জানাতে চলেছি মেস থেকে মিন রাশি আপনারা এই যে দিকগুলো বলব দিকগুলো অবশ্যই আপনাদের ফায়দা হবে অর্থাৎ দু হাজার কুড়ি আপনারা অবশ্যই লুটে নিন কারণ প্রত্যেকেই চায় পুরাতন বছর যা গেছে গেছে কিন্তু নতুন বছরে একটা শুভ যেন আমাদের আসে এই নিয়ে প্রত্যেকেরই একটা বছর আসার আগে প্রত্যেকেরই একটা মনস্কামনা থাকে তো শুরু করা যাক প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষরাশি মেষরাশির এবছর স্বাস্থ্যের দিকটা খুব ভালো হবে যারা এত স্বাস্থ্যের দিক নিয়ে একটু অসুবিধা হচ্ছিল স্বাস্থ্যের দিক উন্নতি হবে এবং আর্থিক দিক দু হাজার কুড়ি আপনাদের সৌভাগ্য আসতে চলেছে অর্থনৈতিক দিক আপনাদের মজবুত হতে চলেছে এই দু হাজার কুড়ি সালে বৃষরাশি বৃষরাশির এবছর অবশ্যই ডিসিপ্লিনভাবে আপনারা চলবেন এবং আপনারা এবছর গাড়ি বাড়ি প্রপার্টি এগুলো কিনার প্রবল যোগ দেখা যাচ্ছে বিশ্ব রাশি জাতকদের ক্ষেত্রে অর্থাৎ আপনারা প্রচুর সম্পত্তি এবছর ক্রয় করতে পারবেন এরপরে যে রাশিটি বললো মিথুন রাশি আপনাদের মান সম্মান খ্যাতি এগুলো তো বৃদ্ধি এই বছর পাবেনি পাশাপাশি আপনারা এবছর কেরিয়ার কেরিয়ারের দিকে প্রভূত আপনাদের উন্নতি দেখা যাচ্ছে এবং আপনারা কোনো প্রাপ্তিযোগ বছর আপনাদের হতে পারে সে লটারিও আপনাদের যোগ দেখা যাচ্ছে এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশি আপনাদের যারা এতদিন ধরে বিবাহের দিক নিয়ে চিন্তা আপনাদের বিবাহের প্রবল যোগ বছর দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে আপনাদের উন্নতি মন মতন চাকরি বছর আপনারা পাবেন মন মতন পদোন্নতি এবছর আপনাদের লক্ষ্য করা যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ভাগ্যতে কর্কট রাশির এরপর সিংহ রাশি সিংহ রাশির এবছর দুর্দান্ত সময় আপনারা নিজেরা কিছু কিনবেন নিজেরা বাড়ি তৈরি করবেন অথবা কোনো ভালো ফ্ল্যাট কিনবেন আর্থিক দিক শুভ আপনাদের ভাগ্য বদলাতে চলেছে টোয়েন্টি টোয়েন্টিতে অর্থাৎ আপনাদের সৌভাগ্য আসতে চলেছে এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশির মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনারা নতুন সম্পত্তি ক্রয় করবেন আর্থিক দিক শুভ এবং আপনাদের এবছর প্রাপ্তির যোগ প্রভূত দেখা যাচ্ছে এ বছরটা আপনাদের আর্থিক দিক অত্যাধিক শুভ দেখা যাচ্ছে কন্যা রাশি তুলারাশি টোয়েন্টি টোয়েন্টি কি বলছে আপনাদের ভাগ্য এ বছর আপনাদের কেরিয়ারে উন্নতি হবে আপনারা প্রপার্টি কিনবেন জমি দোকান এমনকি আপনারা কোনো বাড়ি নির্মাণ এ বছর আপনারা করতে পারেন অর্থাৎ আর্থিক দিকে প্রভূত উন্নতি এ বছর দু হাজার কুড়ি রাশির লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনারা নতুন অ্যাসেট অবশ্যই কিনতে পারবেন এরপরে জানাই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির কেরিয়ারে একটু সমস্যা থাকলেও আপনারা নিজেদের প্রচেষ্টাতে আপনারা এবছর ধন আকর্ষণ করতে পারবেন আপনাদের নিজস্ব উদ্যমতে আপনারা নিজেরা প্রচুর সম্পত্তি ক্রয় করতে পারবেন বছর এবং আস্তে আস্তে দু হাজার কুড়ির শেষের দিক থেকে আপনাদের ভাগ্য ধীরে 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 বদলাতে থাকবে অর্থাৎ ভাগ্য উন্নতি আপনাদের দু হাজার কুড়িতে লক্ষ্য করা যাচ্ছে বিশ্বিক রাশি এরপরে যে রাশিটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির এই দু হাজার কুড়ি সালে কেরিয়ারের ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে আপনাদের পরিবর্তন হতে চলেছে এবং আপনারা চাকরির জন্য আপনাদেরকে দূর স্থানে যেতে হতে পারে এবং যাদের টাকা আটকিয়ে আছে সেই টাকা দীর্ঘদিন টাকা আটকে সেই টাকা আপনাদের উদ্ধার হবে এবং আর্থিক দিকটা আপনাদের মজবুত হতে চলেছে টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ি মকর রাশি দু হাজার কুড়িতে খুশির খবর আপনাদের শারীরিক পাঠটা অনেকটা উন্নতি হবে যেটা সমস্যা চলছিল আপনাদের কেরিয়ারে কিছুটা প্রবলেম থাকলেও আপনারা সেখান থেকে ওভারকাম করে নিজের প্রচেষ্টাতে বেরিয়ে আসবেন অর্থাৎ আপনারা নিজেরা কেরিয়ার করবেন এবং আপনাদের পারিবারিক অশান্তি কিছুটা হলেও মিটতে চলেছে দু হাজার কুড়ি তে আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে মকর রাশির জাতকদের ক্ষেত্রে এবং আর্থিক ভাব মধ্যম এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির দু হাজার কুড়ি আপনাদের শুভ হবে আপনারা মান সম্মান পাবেন আপনারা খ্যাতি পাবেন এবং আপনারা কোনো পুরস্কার আপনারা এবছর পেতে পারেন এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে নতুন কর্ম হবে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা আরম্ভ এ কুম্ভ রাশির দু সালে হবার প্রবল সম্ভাবনা এবং আর্থিক দিক আপনাদের এবছর মজবুত হতে চলেছে এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং আপনাদের সৌভাগ্য আসতে চলেছে এই টোয়েন্টি টোয়েন্টিতে এরপরে আসি মিন রাশি মিন রাশির এতদিন ধরে আপনারা প্রচেষ্টা করছেন ভালো চাকরির আপনারা আপনাদের মন মতন চাকরি পেতে চলেছেন আপনারা আপনাদের মন মতন কিছু কিছু ক্ষেত্রে বদলি হতে চলেছে আপনাদের মন মতন এই ভাগ্য টোয়েন্টি টোয়েন্টি রাশির আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি এবং পাশাপাশি যাদের বেসিক ধন নিয়ে সমস্যা চলছিল ধনভাবটা আপনাদের শুভ হতে চলেছে যাদের ঋণ ছিল ঋণ থেকে কিছুটা হল আপনারা মুক্তি পেতে চলেছেন অর্থাৎ ঋণ শোধ হতে চলেছে ভাগ্য টোয়েন্টি টোয়েন্টি মিন অর্থাৎ আর্থিক দিক মজবুত হতে চলেছে মীন রাশির তো প্রিয় দর্শক বন্ধু আমি দু হাজার কুড়ি বারোটা রাশির কেমন যাবে আপনাদেরকে জানালাম প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ভালো কিছু না কিছু খারাপ হবে ভালোটাকে একটু ধরে নিন এবং খারাপটাকে যদি আপনারা একটু হাইট করে দেন দেখবেন ওভারঅল আপনাদের এই বছরটা টোয়েন্টি টোয়েন্টি আপনাদের সৌভাগ্য আসতে চলেছে তো নমস্কার ধন্যবাদ